बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम सुप्रिय शिक्षार्थी बंधुरा, आजकेर क्लासे आमरा आलोचना करब नतून कारिकुलामेर नवम श्रेणीर गणितेर तृतीय अध्याय लगारिदमेर धारणा ओ प्रयोग। एर अनुशीलनी थेके जे प्रश्नगुलो देवा होयेछे आजकेर भिडियोते आमरा इनशाआल्लाह सबगुलो प्रश्नेर उत्तर निये आलोचना करब। तो सकलेर प्रति रिक्वेस्ट, चैनलटी सबस्क्राइब करे रखार जन्य एबं क्लासटी बंधुदेर साथे शेयर करार जन्य। आमरा एखान थेके जतगुलो प्रश्न देवा आछे अनुशीलनीते एई भिडियोते आमरा সবগুলোর প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো ভিডিওটি একটু বড় হবে, ধৈর্য সহকারে দেখতে হবে। এক নম্বর প্রশ্ন, বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো। এখানে আমাদের দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে, একে এক এবং দুই। তো আমরা এক নম্বরটা করব, তারপর দুই নম্বরটা। তো দেখো, আমাদের এক নম্বর যেটা দেওয়া রয়েছে সেটার আমরা প্রথমে সমাধান করব। কিরকম দেখো, এখানে দুই আছে তাই না, দুই। আর এখানে দেখো, এখানে ঘনমূল রয়েছে, ঘনমূলের ভিতরে রয়েছে কত, 300 343। তো এখানে এর ভিতর দেখো 343 আছে, এটাকে যদি আমরা 7 কে যদি কিউব করি, দেখো 7 to the power 3 যদি দিই, এটার মান কত আসে, 343 আসে। তো এটার পরিবর্তে আমরা কি লিখব, 7 কিউব লিখব, 7 কিউব। কেন লিখতেছি একটু পরে আমরা দেখতে বুঝতে পারবো আর কি। তারপর যেটা আসে সেগুলো লিখব। তারপরে দেখো এখানে আছে 2, তো 2-র জায়গায় 2 বসিয়ে দিলাম। তারপর দেখো এখানে আছে 5 তাই না, এটাকে বর্গমূলের মতো আছে, এখানে কত, 243 রয়েছে, এখানে 243 রয়েছে। তো এই যে ভিতরে রয়েছে, দেখো রুটের ভিতরে আছে 243, 200 কত রয়েছে দেখো, 43 তাই না। এটাকে আমরা যদি দেখো এরকম 3 to the power 5 লিখি, 3 to the power 5, তাহলে কত আসে দেখো, 243। তাহলে এটার পরিবর্তে আমরা লিখব 3 এর পাওয়ার কত, 5, 3 to the power 5 লিখবো এরকম। এরপরে যেটা রয়েছে মাইনাস, এখানে রয়েছে দেখো 12, এবং এখানে 6 এরকম রুট আছে, এটার মান কত দেখো, 64 রয়েছে ভিতরে। তো 64 কে আমরা কি লিখতে পারি, দেখো 64 কে আমরা 2 to the power 6 লিখতে পারি। তাহলে কত, 64 হয়। কেন আমরা এরকম লিখলাম এখনই আমরা বুঝতে পারবো। দেখো এখানে যে কারণে লিখলাম সেটা হচ্ছে, এখানে দেখো বর্গমূল আছে, বর্গমূলে এখানে কত আছে, 3 আছে, আর এখানে 7 এর পাওয়ার কত আছে, 3 আছে। এই 3 এবং এই 3 কাটা যায়, তাহলে 3 3 যদি কাটা যায় এখানে থাকবে কত, 2, আর এখানে কাটা গেলে এখানে থাকে কত, দেখো গুণ আকারে আছে 7, 7 বসিয়ে দিলাম। এরপর দেখো প্লাস, এখানে আছে 2, এখানে 3 এর পাওয়ার আছে কত, 5, আবার লাস্ট মানে সামনেও দেখো রয়েছে 5, এটা এটা কাটা যায় এবং এখানে কত থাকবে, 3 থেকে যায়। মাইনাস এখানে থাকে 12, আর এখানে দেখো গুণ বসিয়ে দিলাম, এই 2 to the power কত, 6, ওই 6 এবং এই যে পাওয়ারটা সামনে যেটা রয়েছে 6, এটা এটা কাটা যায়, তাহলে এখানে থাকবে কত, 2। ঠিক আছে, এখন যেটা থাকলো সেগুলো আমরা হিসাব করব। এখানে 7 দ্বিগুণ কত হয়, 14, 7 দ্বিগুণ কত, 14, প্লাস 3 দ্বিগুণ কত হয়, 6, মাইনাস 12 দ্বিগুণ কত, 24, 12 দ্বিগুণ কত, 24। এখন এখানে 14 এবং এখানে রয়েছে দেখো 6 যোগ করলে আমাদের কত হবে, 20 হয়। তার থেকে আমরা 24 বিয়োগ করে দেবো, তাহলে কত হয়, মাইনাস 4 হয় আসে, -4। -4 কেন, কারণ 24 এর আগে কিন্তু, 24 কিন্তু বড় সংখ্যা এবং তার আগে কিন্তু মাইনাস রয়েছে, এজন্য এই যে অঙ্কটা এক নাম্বার যেটা ছিল সেটার এখানে অ্যানসারটা হলো কত, -4, এটাই হবে তার মান। ঠিক আছে, এক নম্বরে অ্যানসার আমরা পেয়ে গেলাম। এরপর দেখো দুই নম্বরে রয়েছে y^a + b / y^2c (y^b + c / y^2a) (y^c + a) (y^b) এরকম আছে। তো আমরা একটা সূত্র দেখি, সেটা হচ্ছে মনে করো এখানে রয়েছে a, এর পাওয়ার x আছে, আর নিচেও a আছে, এর পাওয়ার আছে y। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, a x^-y, ভাগ থাকলে মাইনাস, আর যদি এখানে গুণ থাকতো তাহলে এখানে আমরা কি দিতাম, যোগ করে দিতাম। তো সেই সূত্র অনুসারে এখানে দেখো, এখানে উপরে y আছে নিচেও y আছে, তাহলে উপরে যে yটা দিলাম, উপরে যে পাওয়ারটা আছে a প্লাস বি রয়েছে এবং নিচে রয়েছে -2c, এটাকে উপরে নিয়ে গেলে কত হবে, -2c হয়ে যাবে, -2c। একইভাবে এখানে মাঝখানে দেখো ওয়াই দিলাম, ওয়াই উপরে পাওয়ার আছে কত, বি প্লাস সি দিয়ে দিলাম, এবং নিচে আছে যেটা সেটা উপরে নিয়ে গেলে -a হয়ে যায়, 2a হয়ে যায়, ইন্টু ওখানে লাস্টে তা দেখো ওয়াই আছে, ওয়াই নিলাম, উপরে আছে c + a, আর নিচে আছে b, তো এটাকে উপরে নিয়ে যাবো, তাহলে -2b হয়ে গেল। এখন এখানে সব জায়গায় দেখো ওয়াই 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 আছে, তো এটা আমরা সূত্র কি জানি, দেখো মনে করো a^m গুণ
a to the power n যদি এরকম হয় তাহলে কি এর সূত্র কি a to the power m plus n তো এই সূত্র অনুসারে সব জায়গা দেখো y আছে এবং এখান থেকে আমরা y নিলাম নিয়ে এর যে পাওয়ার গুলো আছে পাওয়ার গুলো কি হয়ে যাবে দেখো পাওয়ার গুলো কিন্তু সবগুলো যোগ হয়ে যাবে যা যা আছে -2c তারপর দেখো এখানে আছে কত এই যে মাঝখানে যেটা রয়েছে এখানে b + c - 2a তারপরে দেখো এখানে আছে c c + a - 2b তো যা যা হলো এটা কিন্তু আমরা সুন্দর করে এখানে লিখলাম এরপর দেখো y হলো y এখানে কয়টা a আছে কয়টা b আছে কয়টা c সবগুলো আমাদের যোগ করে বসাইতে হবে দেখো a একটা a আর দেখো এখানে আছে a একটা a তাহলে এখানে 2a আছে 2a আবার এখানে দেখো -2a ও আছে তো এখানে -2 বসিয়ে দিলাম প্লাস এখানে দেখো a একটা b আবার a একটা b তার মানে কত এখানে 2b আবার এখানে দেখো -2b ও আছে তাহলে এখানে -2b তারপর দেখো এখানে c আছে কয়টা একটা একটা দুইটা তার মানে 2c আবার এখানে দেখো -2c ও রয়েছে তো এখানে -2c দিয়ে দিলাম এখন সবগুলো দেখো কাটাকাটি যায় সবগুলো মান কাটাকাটি যায় তাই না এটা সাথে এটা কাটা যায় এটা সাথে এটা কাটা যায় এটা সাথে এটা কাটা যায় তাহলে থাকে কত 0 আর কোন কিছুর পাওয়ার যদি হয় 0 সেটার মান হয়ে যায় কত 1 কোন কিছুর পাওয়ার যদি হয় 0 সেটার মান কত হবে সেটার মান হবে 1 তাহলে যে এই যে অঙ্কটা এটারও আমরা অ্যানসার পেলাম কত মান কত পেলাম 1 পেলাম তো এইভাবে আমাদের 1 নম্বর অঙ্কটা এবং 2 নম্বর অঙ্কটা মানে 1 এর 1 এবং 2 এই দুটা কিন্তু শেষ হয়ে গেল পরবর্তীতে আমাদের যে অঙ্কটা আমরা এখন করব 2 নম্বর অঙ্কটা এখানে দেখো বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করতে হবে এই যে প্রমাণ করো যে এটার এটার মান কি প্রমাণ করতে হবে কি দেখি দেখো এটার মান প্রমাণ করতে হবে হচ্ছে 1 ঠিক আছে এখানে 1 শব্দটি নাই অক্ষর এটা এখানে হবে 1 ঠিক আছে এটা প্রমাণ করো যে এটার মান হচ্ছে 1 তো আমরা এটার মান 1 হয় কিনা সেটা প্রমাণ করে দেখাবো এটা কিন্তু একটু ভুল আছে এটা এত সমান হবে 1 তো এটা প্রমাণ করতে হবে আমাদের তো দেখো এটার মান কিভাবে 1 হয় সেগুলো আমরা দেখব এখানে যেটা আছে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা করব লেফট হ্যান্ড সাইড ঠিক আছে মানে বাম পক্ষে কি আছে দেখো এখানে এই যে z বাই এর z টু দি পাওয়ার a বাই আবার z টু দি পাওয়ার এরকম আছে তাই না তার মানে দেখো এখানে z টু দি পাওয়ার a আছে ভাগ আবার z টু দি পাওয়ার b আছে তো এটাতে আমরা লিখতে পারি z টু দি পাওয়ার উপরে পাওয়ার কত a মাইনাস কত b এই যে ভাগ আছে এজন্য এটা লিখলাম ঠিক আছে এটা একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম এবং উপরে আবার দেখো রয়েছে আছে a যোগ b মাইনাস c এটাকেও আমরা এইভাবে লিখলাম এরপর দেখো গুণাকারে আছে b থেকে এই যে পরের যেটা এখানে রয়েছে দেখো z এখানে উপরে পাওয়ার কত b নিচের পাওয়ার কত c তাহলে b মাইনাস c কেন ভাগ বিয়োগ করলাম কেন কারণ আছে ভাগ থাকলে বিয়োগ করতে হবে এবং উপরে রয়েছে কত দেখো b প্লাস c মাইনাস a এরপর আবার গুণ দিব লাস্ট দেখো z আছে z উপরে পাওয়ার কত দেখো উপরে আছে c আর নিচে রয়েছে a তাহলে c মাইনাস a দিয়ে দিলাম এটা সূত্র তো আমরা জানি এবার ওখানে যেটা আছে আরেকটা a মা a মানে c প্লাস a মাইনাস b c প্লাস a মাইনাস b এখন এখান থেকে আমরা একটা সূত্র জানি না দেখো এরকম সূত্র কি a টু দি পাওয়ার মনে করো m আছে গুণ এখানে a টু দি পাওয়ার a n m n আছে n আছে আর a টু দি পাওয়ার মনে করো o আছে o তাহলে কি করতে হয় এখানে বেজ যেটা থাকবে a হচ্ছে বেজ পাওয়ার গুলো তখন কি হয়ে যাবে সবগুলো গুণ আকারে হয়ে যাবে ঠিক আছে এরকম গুণ আকারে পাওয়ার গুলো গুণ হয়ে যাবে তো সেই সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি সবগুলো z এর পরিবর্তে আমরা একটা z লিখতে পারি পাওয়ার গুলো সব কি হয়ে যাবে যোগ হয়ে যাবে দেখো এখানে আছে a - b আর এখানে আছে a + b - c যোগ এখানে হবে b - c ইনটু b + c - a দিলাম - a দিলাম যোগ এখানে যেটা আছে c - a ইনটু হচ্ছে c + a - b c + a - b এই যে মানটা আমরা পেলাম এখন এই যে উপরে যে একটা রাশি রয়েছে এই রাশিটাকে সুন্দর করে আমাদের কি করতে হবে আমাদের গুণ করে এখানে আবার বসাইতে হবে এখন দেখো আমি একটা কাজ করব এখানে যে পাওয়ার যেগুলো রয়েছে ঠিক আছে ওইগুলো আলাদা একটু গুণ করে নেব এখানে তাহলে আমি এখানে লিখি এখানে যে এই যে পাওয়ার যেগুলো আছে ওগুলোকে আমরা আলাদা গুণ করে এখানে একটা বসিয়ে দেব দেখো এগুলো বসিয়ে দিলাম এই যে উপরে যে পাওয়ারটা আছে না শুধুমাত্র পাওয়ার গুলো একটু আমরা ক্যালকুলেশন করে তারপরে আবার ওখানে বসাবো সমস্যা নাই তাহলে আমরা এভাবে একটু লিখি এখানে লিখে ফেললাম যত পাওয়ার যা যা আছে সবকিছু লিখলাম এখানে সবকিছু দেখো এখানে লেখা শেষ এখন কি করব দেখো জাস্ট গুণ করব এই যে এর সাথে আমাদের এইখানের যে a এটাকে প্রথমে গুণ করব তাহলে কত হয় a আর a গুণ করলে a স্কয়ার হয়
তারপর দেখো বির আগে কি আছে প্লাস রয়েছে এরপরে এ কে আমরা বির সাথে গুণ করব তাহলে কত হবে এবি তারপরে এ কে আমরা গুণ করব সির সাথে তাহলে কত হয় মাইনাস আছে যেহেতু সির আগে তাহলে এসি হবে ঠিক আছে এর সাথে গুণ করা শেষ এখন কি করব এখন এখানে যে মাইনাস বি আছে এই মাইনাস বি সাথে সবগুলো গুণ করব তাহলে মাইনাস আর এখানে দেখো এর আগে কি আছে প্লাস আছে তো মাইনাসে প্লাসে মাইনাস এখানে এবি দিয়ে দিলাম এবি তারপর দেখো বি আর বির আগে মাইনাস রয়েছে তার মানে বি স্কয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এখানে কত হচ্ছে বিসি হয়ে গেল ঠিক আছে তারপর দেখো এখানে প্রথমটার কাজ শেষ এখন এই যে দ্বিতীয় মাঝখানে যেটা রয়েছে সেটার কাজ করব প্রথমে এখানে বি রয়েছে এই বির সাথে এই যে বিটা আছে এই বিটা গুণ করে দেব তাহলে কত হয় দেখো প্লাস দুইটার আগে প্লাস আছে তাহলে বি স্কোয়ার হয়ে যাবে মাইনাস দেখে এখানে সির আগে প্লাস আছে তাহলে প্লাস দিয়ে দিলাম বির সাথে সি গুণ করলে কত হবে বিসি তারপর দেখো এর আগে মাইনাস তো মাইনাস দিয়ে দিলাম এর সাথে এখন বির গুণ করতে হবে তাহলে এ বি হয়ে গেল এখন বির বির কাজ শেষ এখন সির সাথে করতে হবে সবগুলোর গুণ এখন কি করব দেখো এই যে মাইনাস সি আছে এর সাথে প্রথমে এই বিটাকে গুণ করব তাহলে কত হয় প্লাসে মাইনাসে মাইনাস এখানে দেখো বি সি হয়ে গেল আর এখানে সির আগে মাইনাস আর এখানে সির আগে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে সি দুইটা আছে তো সি স্কোয়ার এখানে দেখো এখানে সির আগে মাইনাস আর এর আগেও মাইনাস তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল আর এ এবং সি গুণ করলে কত হয়ে যাবে এসি হয়ে গেল ঠিক আছে এরপরে আমাদের দ্বিতীয় যে মাঝখানে যে টার্মটা ছিল তার কাজ শেষ হয়ে গেল এবং লাস্টের টা করতে হবে এখন এখন দেখো এখানে এই যে সি রয়েছে এই সির সাথে প্রথমে এই এই ব্র্যাকেটের ভিতরে সবগুলোর সাথে গুণ করতে হবে তাহলে কত হয় দেখো এখানে এখানে যোগ করলে যোগ এখানে কত হয়ে যায় সি দুইটা তো তো সি স্কোয়ার হয়ে গেল এখানে দেখো প্লাস এর আগে প্লাস আছে তো প্লাস বসিয়ে দিলাম তাহলে এ এবং সি গুণ করলে কত হলো এসি হয়ে গেল ঠিক আছে এসি হয়ে গেল এরপরে সির সাথে বি যোগ করতে গুণ করতে হবে তাহলে দেখো বির আগে কি আছে মাইনাস রয়েছে তাহলে মাইনাস বিসি দিয়ে দিলাম এরপরে এই সির সব কাজ শেষ এখন এর এর সাথে ওদের মাইনাস এর সাথে ভিতরে সবগুলো গুণ করতে হবে এখন দেখো এখানে মাইনাস এ এদের সাথে এদের সবগুলো গুণ করতে হবে তাহলে মাইনাস এ আর ওখানে আছে প্লাস সি তার মানে মাইনাস এসি হবে তারপর দেখো মাইনাস এ আর ওখানে আছে প্লাস এ তাহলে এখানে কি হবে মাইনাস এ স্কোয়ার হয়ে গেল মাইনাস এ মাইনাস এ প্লাস এখানে হবে কত এ বি হয়ে গেল এখন দেখো এখানে কোন কোনগুলা কাটাকাটি যায় দেখো এখানে এ স্কোয়ার আছে তাই না এ প্লাস এ স্কোয়ার আছে আর এখানে দেখো মাইনাস এ স্কোয়ার কোথায় আছে সেগুলো বের করে কাটাকাটি করতে হবে এখানে একটা মাইনাস এ স্কোয়ার আছে এখানে এবি আছে প্লাস এবি এখানে মাইনাস এবি আছে কাটাকাটি যায় তাই না এখানে মাইনাস এসি আছে আর এখানে দেখো প্লাস এসি আছে এখানে কাটাকাটি গেল এখানে দেখো প্লাস বিসি আর এখানে মাইনাস বিসি এখানে দেখো প্লাস বিসি আর এখানে দেখো মাইনাস বিসি কাটা যায় এখানে আছে বি স্কোয়ার ঠিক আছে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এখানে আর এখানে রয়েছে মাইনাস বি স্কোয়ার এই দুটো কাটাকাটি যায় ঠিক আছে না তারপর দেখো এখানে প্লাস মাইনাস এবি আছে এখানে প্লাস এবি আছে আর এখানে এখানে রয়েছে দেখো মাইনাস সি স্কোয়ার এখানে সি স্কোয়ার আছে এগুলো কাটাকাটি যায় এখানে আছে এসি এবং লাস্টেও আছে এসি সবগুলো কেটে এটার মান কত হয় জিরো হয়ে যায় এখন দেখো এখানে আমরা কত পেয়েছিলাম এই যে এটা এই যে যে জেড জেডের যে মানটা এই পুরাটা গুণ করে আমরা কত পেলাম সবগুলো গুণ করে জিরো পেলাম কিন্তু তো এখানে আমরা কি লিখবো জেড সমান অতএব জেড সমান জেড জেড টু দি পাওয়ার কত জিরো জেড টু দি পাওয়ার যদি জিরো হয়ে যায় তাহলে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় সেটার মান কত হবে ওয়ান তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে এটার মান হবে ওয়ান এটা প্রমাণ করতে তো আমরা এটা প্রমাণ করে ফেললাম আশা করছি এখানে তোমাদের বুঝতে কোনো সমস্যা নাই তো আমরা দুই নম্বর করলাম এখন তিন নম্বর দেখো নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে মানে ক্যালকুলেটর ব্যবহার করে এক্স এর মান বের করো এখানে আমাদের এক্স এর মান বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা প্রত্যেকটা করব এখানে চারটা দেওয়া আছে তো দেখো এখানে টু টু দি পাওয়ার এক্স আছে আর এখানে আছে চৌষট্টি তো আমরা একটা কাজ করব দুই পাশে আমরা উভয় পক্ষে লগ টু দিয়ে গুণ করে দেব লগ টু এখানে উভয় পক্ষকে লগ টু দ্বারা গুণ করে দেব এই পাশেও লগ টু দিলাম এই পাশেও লগ টু দ্বারা গুণ করে দেব ঠিক আছে তাহলে এখানে থাকে চৌষট্টি আর এই পাশে যেটা আছে সেটা লিখলাম এখন দেখো এখানে সবার পাওয়ার কত আছে এখানে টু টু দি পাওয়ার কত আছে এক্স আছে ওই এক্সটা কিন্তু একদম সবার সামনে চলে আসে ঠিক আছে সামনে যদি চলে আসে এইভাবে তাহলে এখানে থাকে দেখো নিচেও দুই থাকে এখানেও দুই থাকে আর এই পাশে যেটা থাকে লগ নিচে থাকে দুই আর এখানে থাকে চৌষট্টি তাই না এখন দেখো আমরা একটা সূত্র জানি সূত্রটা কি লগ এ
আর এ যদি এটার মান কত হবে 1 এটার মান হচ্ছে কত 1 তাহলে এখানে x সমান কি লেখা যায় x আর এটার মান তো 1 তাহলে ইনটু 1 দিয়ে দি x ইনটু 1 সমান কি লেখা যায় log ইনটু 2 আর এখানে কত থাকে 64 ঠিক আছে বা এখান থেকে x x আর এটাকে কি লেখা যায় দেখো এখন আমাদের বলেছে যে বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করতে হবে তার মানে কি ক্যালকুলেটর ব্যবহার করতে হবে দেখো ক্যালকুলেটর এরকম সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে অবশ্যই করার জন্য জেনারেল স্বাভাবিক ক্যালকুলেটর দিয়ে তো আর এটা হিসাব করা যাবে না দেখো এটা করার জন্য এইখানে দেখো একটা ই আছে অপশন চাপ দিলাম দেখছো এখানে একটা লাফালাফি করতেছে ওখানে নিচে 2 লেজের ওখানে 2 দিয়ে দিতে হবে আর মাথা নেওয়ার জন্য এটাকে চাপ দিতে হবে উপরে চলে যাবে ঘাড়ের উপরে এখানে কত 64 বসিয়ে দিলাম এই যে সমান চিহ্ন প্রেস করব এখানে কত আসবে 6 চলে আসলো তাহলে এটার মান কত হবে 6 এইভাবে বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে মানে ক্যালকুলেটর ব্যবহার করে এটা হিসাব করলাম দেখো কিভাবে করলাম আবার একটু দেখাই দিই সবাই তো আর মনে রাখতে পারবে না দেখো এখানে লগ দিয়ে দিলাম এই যে দেখছো ওই যে এরকম একটা ক্যালকুলেটর লাগবে তোমার সাইন্টিফিক প্রথমে এই এরকম একটা দিলাম লগ নিচে একটা দেখো লেজের মতো এরকম লাফালাফি করতেছে ওখানে কত দেবে 2 তারপরে এখানে এটা চাপ দিয়ে উপরে নিয়ে গেলাম এখানে কত আসছে 64 এখানে 64 দিয়ে দিলাম এটার মান কত আসলো 6 চলে আসলো তাহলে এইভাবে আমরা বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এই ম্যাথটা করে ফেলতে পারলাম এইভাবে তারপর দুই নাম্বারটা 1.2 টু দি পাওয়ার x সমান 10 আছে এখানে তো এখানে বা আমরা কি করব দেখো দুই পাশে লগ নিয়ে নেব লগ লগ নিচে নেব এটা পাওয়ার এই যে 1.2 নিলাম ঠিক আছে দুই পাশে 1.2 নেব আর এখানে কত 1.2 এর পাওয়ার আছে এরকম পাওয়ারে ঘাড়ের উপরে আছে x এটা কত আছে দেখো এই পাশে লগ 2 নেব 1.2 নেব 1.2 নিলাম আর এখানে কত থাকবে 100 এরকম নিলাম ঠিক আছে এখন দেখো এই পাশে কত আসে এখানে পাওয়ার আছে কত x এই x টা একদম সামনে চলে আসে ইনটু এখানে যেটা থাকে সেটা লিখলাম log 1.2 আছে আর এখানে 1.2 রয়েছে সমান এই পাশে কত আসে দেখো log এই পাশেও 1.2 আর এখানে কত আসে 100 এখন তোমাদের আমি একটা সূত্র দেখালাম প্রথমে এটা কি সূত্র দেখো log এখানে লেজের নিচের 1 আর এখানে যদি ঘাড়ের উপরে 1 থাকে এটার মান মানে একই সংখ্যা যদি থাকে এটার মান কত আসে এটার মান হবে 1 তাই না এটার মান কত হবে 1 হবে না এটা তো সূত্র এখন দেখো এই যে সূত্র যদি আমরা বুঝে থাকি তাহলে x ইনটু এটার মান কত আসে 1 আসে এটার মান পুরোটার মান কত 1 এই যে এটা দেখো এই পুরোটা কেন এটার মান 1 দেখো এই যে ওই সূত্রের মতো তাই না এই যে সূত্রের মতো করে এটার মান কত হয়ে যাবে 1 হয়ে যাবে সমান এখানে log যেটা আছে আর কি এটার মান কত আসে দেখো log 1.2 আর এখানে আছে 100 তাহলে ওই আগের মতো বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এটা করব দেখো এইভাবে করব এই যে এটা চাপ দেব এখানে নিচে আছে কত 1.2 রয়েছে 1.2 আর ওখানে কত আছে দেখো ওখানে আছে কিন্তু 100 ছিল এই যে 100 দিয়ে দিলাম এটার মান কত আসলো এই যে যেটা আসলো সেটাই বসায় দেব 25.25 দেখো 25.258 যা যেটা আমরা লিখতে চাই দশমিকের পরে দুইটা তিনটা x সমান তাহলে কত হলো 25.258 লিখলাম তাহলে দেখো বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এই যে মানটা আমরা হিসাব করলাম x এর মান পেয়ে গেলাম মানে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অথবা এটাকে আমরা কি বলতে পারি ক্যালকুলেটর ব্যবহার করে তারপর দেখো তিন নাম্বারটা 7 টু দি পাওয়ার x সমান 5 আছে তাহলে এখানে কি করব দুই পাশেই আমরা নিব হচ্ছে log log 7 নিব log 7 আর এখানে কত আছে 7 টু দি পাওয়ার x রয়েছে যাই থাকুক সমস্যা নেই এই পাশেও আমরা 7 নেব 7 আর এখানে কত থাকবে 5 থাকবে কেন 7 নেব এখন তো আমরা বুঝে গেছি তাই না যাতে দুইটার মান কাটাকাটি যায় 1 আসে এটার একদম উপরে কত আছে x আছে x টা সামনে চলে আসলো এখানে কত থাকবে log 7 আর এখানেও 7 ঠিক আছে এটার মান কত বলো তো এটার মান আমরা কিন্তু এখন জানি সূত্রে পড়ে গেছে তাই না সূত্রে পড়ে গেছে এই যেটা log যদি এখানে এখানে এ থাকে মানে একই সংখ্যা যদি থাকে সেটার মান কত হবে 1 হয়ে যাবে তো সেটার পরিবর্তে সেই সূত্র অনুসারে আমরা x ইনটু এটা পুরোটার মান কত লিখতে পারি 1 লিখতে পারি আর এটা আমরা এখন ক্যালকুলেটর হিসাব ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে হবে এটার মান দেখো আমরা কি করতে পারি এটা এই যে ক্যালকুলেটর মাধ্যমে log দিয়ে দিলাম নিচে কত আছে 7 আছে আর এটাকে উপরে উঠায় ওখানে কত আছে ভিতরে 5 আছে 5 দিয়ে দিলাম চাপ কত আসে 0.827 0.827 0.827 অতএব x এর মান আমরা কত পেলাম x সমান 0.827 এটা হচ্ছে এটার মান ঠিক আছে এটা হচ্ছে এটার মান
তারপর দেখো 4 নম্বরে আছে 2 বাই 3 টু দি পাওয়ার এক্স সমান 7 রয়েছে, এখানেও আমরা কি করব দুই পাশে আমরা কি নেব দেখো লগ 2 বাই 3 নেব, আর এখানে কত আছে দেখো 2 বাই 3 টু দি পাওয়ার কত আছে x রয়েছে, এই পাশেও আমরা কত নেব লগ এখানেও 2 বাই 3 আর এখানে যেটা 7 এর জায়গা তো 7ই থাকলো। এখন কি করব দেখো এখানে একদম পাওয়ার কত আছে সবার উপরে আছে x, এই x টাকে আমরা সামনে নিয়ে আসলাম আর এখানে যেটা থাকলো সেটা লিখলাম লগ 2 বাই 3 আর এখানে কত আছে 2 বাই 3 রয়েছে আর এই পাশে কত আছে দেখো লগ 2 বাই 3 এবং উপরে কত রয়েছে দেখো 7 রয়েছে, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি এই সূত্র এটা দেখো এটা কিন্তু একই রকম সূত্র পড়ে গেছে তাই না, ওই যে ওই সূত্র অনুসারে এটাকে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি, কোন সূত্র অনুসারে দেখো লগ a ইনটু a যদি এরকম থাকে একই সংখ্যা যদি থাকে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি বলতো, এটার পরিবর্তে 1 লিখতে পারি, তাহলে এই পুরোটার পরিবর্তে আমরা 1 লিখতে পারি 1 আর এই পাশে কত থাকলো লগ যেটা থাকবে সেটা তো ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে হবে, তো দেখো ক্যালকুলেটর নিয়ে আসলাম এই লগ চাপলাম এখানে কত আছে দেখো 2 এখানে কিন্তু আবার 3 রয়েছে দেখছো এইভাবে দিয়ে দিলাম, এই তোমার ক্যালকুলেটর যদি এরকম থাকে এটা দেওয়া যাবে এখানে 7 দিয়ে দিলাম দেখো এর মান কত আসলো -0 -4.78 আছে তো 7.8 দিতে পারি তাহলে মাইনাস কত -4. কত আসছে দেখো 7 7 9 9 তো এটা 8 দিয়ে দিলাম, ঠিক আছে, বা এখান থেকে x এর মান কত x সমান -4.78 এই যে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখো এখানে 3 নম্বরের সবগুলো অঙ্ক করে ফেলেছি আলহামদুলিল্লাহ, এইভাবে তোমরা করবা এখানে আশা করছি ঠিক আছে আল্লাহর রহমতে সবকিছু এইভাবে করতে হবে, তারপরেও মানুষ হিসেবে তো ভুলের ঊর্ধ্বে নাই মানুষ ভুল হতেই পারে, এক টাইপের লোক থাকে তারা ভুল ধরার জন্যই সবসময় প্রস্তুত থাকে, কিন্তু না বোঝে আপনি যদি না বোঝেন তাহলে আপনি বলতে পারবেন যে এটা আমি বুঝতে পারি নাই, কিন্তু না বুঝে বলে দেন যে এটা ভুল আছে টাস করে এটা বলে দেন ভুল আছে, তা এটা ভুল কিভাবে হয় সেটা ব্যাখ্যা করে দেন তাহলে সবাই যাতে বুঝতে পারে, কিন্তু আপনি বলবেন যে এখানে সেটা ভুল আছে কিন্তু কোনো আপনি হয়তো বা বুঝতেছেন না যে এটা ভুল আছে কিন্তু বলতেছেন যে এখানে ভুল, কিন্তু সবাই যারা বাকিরা যারা আসতেছে ওরা তো বলতেছে মনে করতেছে যেহেতু কমেন্ট আপনি করেছেন ভুল তাহলে ওরাও এটা দেখে আর চলে যাচ্ছে এটা না দেখে মানে ভুল যাচাই করতেছেন না, কিন্তু আপনি যে ভুল বলতেছেন এটার আগে আপনার আগে যাচাই করে দেখতে হবে ঠিক আছে কিনা ভুল, এবং ভুল যদি থাকে তো কিভাবে ভুল আছে এটা বলবেন, ঠাস করে তো ভুল বলার দরকার নেই, অনেকে আসে এরকম না বুঝে অঙ্ক হয়তো বা তার সেই তিনি হয়তো বা বুঝতে পারেন না অঙ্ক বলে দেন এটা ভুল, হয়তো বা তার নিয়ম অনুসারে এটা করি নাই আমি সেজন্য তিনি বলতেছেন ভুল, নিয়ম তো একটা নাই অন্য নিয়ম তো করা যায়, এখন এইভাবে আমি করলাম এগুলা। এখন আমরা 4 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে, একটা ভিডিও করতে গেলে মনে করো 1 ঘন্টা বা 2 ঘন্টা একটা ভিডিও করতে গেলে মিনিমাম 5-6 ঘন্টা আমাদের এর পিছনে খরচ করতে হয়, তারপরে গরমের ভিতরে যদি এটা ফ্যান ও চালানো যায় না যাতে শব্দ আসে, ঠিক আছে, অনেক দিকে খেয়াল রাখতে হয়, আপনারা তো এসে মানে বলে দিবেন যে এটা ভুল আছে কিন্তু ব্যাখ্যা করে তো বলতে হবে, ভুল তো অবশ্য থাকতেই পারে কিন্তু সেটা বলতে হবে, তো জেনে শুনে তো আর আমরা কেউ ভুল করি না। দেখো এখানে 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে, কত বছর মানে এখানে বছরটা চেয়েছে, এখন দেখো এখানে বলছে যে 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে, এখন এখানে কিন্তু মূলধন দেওয়া নাই মানে প্রাথমিক যে মূলধন ছিল সেটা দেওয়া নাই, তাহলে আমাদের ধরে নিতে হবে ধরি প্রাথমিক বা প্রারম্ভিক প্রাথমিক বা প্রারম্ভিক মূলধন, ঠিক আছে, প্রারম্ভিক মূলধন মূলধন কত পি ধরে নি পি, কারণ মূলধনকে তো পি ধরা হয়, এখন চক্রবৃদ্ধি মূলধন কত হবে কত বছর পরে 3 গুণ হয়ে যাবে তাই না, অতএব চক্রবৃদ্ধি মূলধন কত হবে 3 গুণ হবে তার মানে 3p হবে তাই না 3 গুণ হবে, এখন এখানে দেখো চক্রবৃদ্ধি মুনাফা হার কত, এখানে দেখো মুনাফার হার দিয়ে দিছে মুনাফার হার তাহলে আমরা লিখবো মুনাফার হার, এখানে মুনাফার হার কত দেখো মুনাফার হার তো আর দ্বারা প্রকাশ করা হয় আর হচ্ছে 10% বলছে 10% মানে কি 10 কে 100 দ্বারা ভাগ করতে হবে
10 কে 100 দ্বারা ভাগ করলে কত হয়? 0.10 হয়, ঠিক আছে না? 0.10 হয়। এখন আমরা চক্রবৃদ্ধির যে মুনাফার যে সূত্র আমরা কি জানি, উই নো, আমরা যে সূত্রটা জানি সেটা কত? চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্র, এ সমান কত, সূত্রটা কত? দেখো সূত্র হচ্ছে এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। ওয়ান প্লাস আর টু দি পাওয়ার কত? ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। এটা কি? এ হচ্ছে এখানে এই যে চক্রবৃদ্ধি যে মুনাফা, হ্যাঁ মানে মূলধন, কত এটার মান কত? দেখো এর মান হচ্ছে, এটা হচ্ছে এ, এর মান কত? থ্রি পি। এখানে আমরা লিখতে পারি থ্রি পি সমান হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর এর মান কত? 0.10, 0.10 এবং এন, এন এর তো মান না, এন এর মানটাই বের করতে হবে। তাহলে দেখো এই পাশে দুই পাশ থেকে পি পি কিন্তু কাটা যায়, কাটা গেলে এখানে কি থাকে? দেখো থ্রি থাকে, থ্রি সমান এই পাশে কি থাকে? ওয়ান প্লাস 0.10 টু দি পাওয়ার কত? টু দি পাওয়ার থাকে আছে এন। এখন আমরা এখানে একটা কাজ আগে থেকে করে নিতে পারতাম, সেটা হচ্ছে থ্রি সমান এখানে ওয়ান প্লাস 0.1, এটার যোগ করে দিলে কত হয়? 1.10। এবং এটার পাওয়ার তো যেটা আছে সেটা, এটার পাওয়ার কত আছে? দেখো এন আছে, তো এন বসিয়ে দিলাম। এখন দেখো আমরা একটা কাজ করতে পারি, দুই পাশে আমরা লগ 1.1 নিতে পারি গুণ করে, ঠিক আছে? এখানে তো থ্রি ছিল, আর এই পাশেও আমরা লগ 1.1 আমরা গুণ করে নেব, ঠিক আছে? কত? 1.1, আর এখানে কত ছিল দেখো? 1.10 টু দি পাওয়ার কত? 1, মানে 0 আর এটা একই কথা কিন্তু, ঠিক আছে? আমরা চাইলে এখানে 0 দিতে পারি, চাইলে আবার এখানে 0 নাও দিতে পারি, ঠিক আছে? এখানে 0, এখানে 0 দিয়ে দিতে পারি, ঠিক আছে? বা এখানে কত আসে দেখো, বা এখানে দেখো লগ যা আছে তাই বসাই দিলাম 1.10, এখানে ব্র্যাকেটের ভিতরে কত ছিল? 3 ছিল, সমান কত হবে? আর এখানে দেখো এই উপরে কত আছে? পাওয়ার আছে এন, তো এনটাকে আমরা সামনে নিয়ে আসলাম, ইনটু লগ 1.10 ব্র্যাকেট দিয়ে 1.10 দিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখো এইটা কিন্তু সূত্র পড়ে গেছে, তাই না? যে এইটা এইটা এটার মান কত? এটার মান কিন্তু 1, তাই না? এটার মান কিন্তু 1, আমরা কি জানি এটা এ, এবং এ হলে এটার মান 1 হয়ে যায়। আর এই পাশে যেটা আছে, মনে করো এই পাশে তাহলে এন থাকে, এনটাকে এই পাশে নিয়ে আসলাম, আর এই পাশে যে মানটা লগ 1.13 এটার যে মান, এটা মান আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করি। দেখো এটার মান আমরা এইভাবে বের করতে পারি, এই যে এইভাবে দিয়ে এটার মান কত ছিল? 1.10 দিলে হয় না দিলে হয়, উপরে কত দেখো এখানে আছে 3, এই যে এবার চাপলাম কত আসলো দেখো 11.সামথিং। তো যে মানটা আসলো সেটাই আমরা লিখবো, আমাদের এখানে যে মান আসে সেটা লিখবো, 11.52, 11.52 লিখলাম, 11.52। তাহলে এটাই আমাদের অ্যান্সার, মানে এই যে এত বছর পরে, মানে 11.52 বছর পরে কি হবে? 3 গুণ হয়ে যাবে, ঠিক আছে? 3 গুণ হয়ে যাবে। তো দেখো আমরা কিভাবে করলাম ম্যাথটা, এই যে এইভাবে করেছি, তাই না? ধরি প্রাথমিক মূলধন এত, চক্রবৃদ্ধি মুনাফা এত, তারপর মুনাফার হার, এরপরে সূত্র বসালাম, সূত্র বসে দুই পাশে দেখছো আমরা লগ 1.10 কমন নিয়েছি, এখানে যে মানটা আসতো দেখছো, এই যে এখানে যেটা হতো আমরা সেটাই, মানে এখানে দুই পাশে লগ অত দিতাম, এখানে 1.10 আসতো, এই জন্য লগ এখানে লগ 1.10 লিখেছি, এই পাশেও লগ 1.1 লিখেছি। এখানে যদি 2 আসতো তাহলে এই পাশেও 2 লিখতাম, এই পাশেও 2 লিখতাম, ঠিক আছে? কাটাকাটি করার জন্য এটা হচ্ছে টেকনিক। দেখো তোমরা চাইলে যে এখানে করা করে দেওয়া আছে, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে সুন্দর করে এভাবেও লিখতে পারো। এরপরে আমরা চলে গেলাম 4 নম্বর প্রশ্ন, 5 নম্বরে। 5 নম্বরে কি বলেছে? করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো, তাই না? আমরা কোভিড-19 অনেক 2 বছর 3 মানে প্রায় 1.5 বছরের মতো আমাদের স্কুল কলেজ সব বন্ধ ছিল, ভার্সিটি। এই ভাইরাস দ্রুত ছড়ায়, যদি করোনা ভাইরাস একজনের থেকে প্রতিদিন 3 জনে ছড়ায়, তবে একজন থেকে 1 মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে? কতদিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে? দুইটা প্রশ্ন এখানে করা হয়েছে। তো দেখো এইভাবে আমরা এখান থেকে করব, দেওয়া আছে এখানে 2 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর অঙ্কটা, এখানে আমাদের দেওয়া আছে প্রাথমিক আক্রান্তের সংখ্যা, মানে প্রথম কতজন আক্রান্ত হয়েছিল? একজন আক্রান্ত হয়েছিল, একজন আক্রান্ত হয়ে যাবে, আক্রান্তর হার কতদিন হচ্ছে? প্রতিদিনে 3 জন করে বাড়তেছে, তাই না? এখানে কি বলা হচ্ছে দেখো দীপকে, এখানে বলে দেওয়া হয়েছে যে প্রতিদিন আক্রান্তের সংখ্যা হচ্ছে একজনের থেকে 3 জন ছড়াচ্ছে, তার মানে কি প্রাথমিক আক্রান্তের সংখ্যা আছে একজন, আর আক্রান্তের হার প্রতিদিন 3 জন করে, তাহলে আক্রান্তের সময়কাল কত? 30 দিন, মানে 30 দিন মানে 1 মাস, 1 মাসে কত দিন? 30 দিন হলো, তাহলে
মোট আক্রান্তের সংখ্যা কত হবে? প্রাথমিক আক্রান্তের সংখ্যা গুণ হচ্ছে আক্রান্তের হার, এবং এখানে পাওয়ার পাওয়ার হিসাবে হবে কি সময়কাল। তার মানে দেখো, প্রাথমিক আক্রান্তের সংখ্যা ছিল একজন, আর আক্রান্তের হার প্রতিদিন একজন থেকে তিনজনে হচ্ছে, তার মানে 3, আর এখানে পাওয়ার কত 30 দিন, তার মানে সময়টা উপরে হবে, সময়টা উপরে কত 30 দিন। তাহলে এটাকে আমরা হিসাব করব, হিসাব করলে এই মানটা আসে। দেখো আমরা কিভাবে হিসাব করব, এখানে 3 এর পাওয়ার কত, 3 টু দি পাওয়ার, দেখো এখানে 30, ঠিক আছে, সমান চিহ্ন চাপো, এই যে এই মানটা আসে। অনেক বড় তো ক্যালকুলেটার যে এই জন্য আসছে, নর্মালে এটা আসবে, ঠিক আছে, এত বড় এত বড় মান তো আর এখানে ধরবে না। তোমরা চাইলে যে এটা লিখতে পারো 101 2.05 যেটা আছে আর কি, এটা লিখতে পারো, ঠিক আছে, এটা এত মান তো আর এখানে ধরবে না, এর জন্য এখানে এই মানটা লেখা হয়েছে, ঠিক আছে। তাহলে তোমরা চাইলে এরকম লিখতে পারো 2.05, এরকম লিখতে পারো, দেখো 2.05 × 10⁻¹, এখানে কত আছে দেখো 14, এখানে 10⁻¹৪, এটা লিখতে পারো এতজন। এই এটা তো তোমাদের ক্যালকুলেটারও আসবে না, এত বড় মান্তের ক্যালকুলেটার আসবে না, ঠিক আছে, কম্পিউটার আসতে পারে। এখন এই মানটা তুমি হিসাব করবা। এখন আবার 1 কোটি মানুষ আক্রান্তের ক্ষেত্রে সময়কাল মনে করো টি যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এ ইন্টু এই যে এখানে এ 1 × 3⁻¹⁰, 3⁻¹⁰ মানে কি, টি টি মানে কি সময়, একদিনে আক্রান্ত সংখ্যা আছে 3, এখানে 1 কোটি সংখ্যা আমরা দিয়ে দিলাম 1 কোটি, তাহলে এখানে আমরা লিখতে পারি 3⁻¹⁰ সমান 1 কোটি, এই যে 1 কোটি মান। এখন দুই পাশে আমরা কি নিলাম, 3 নিলাম, মানে 3 নিলাম কেন, কারণ এটার মান 1 দেওয়ার জন্য, আর এই টিটা যেন সামনে চলে আসে। এখন দেখো এখানে আসলো log 3, আর এখানে যে 1 কোটি সেই 1 কোটির মানটা বসিয়ে দিলাম। এখন দেখো এখানে উপরে যে টিটা ছিল এই টিটা কিন্তু একদম সামনে চলে আসবে, সামনে চলে আসছে, এখানে কি থাকলো log 3 আর 3। এখন আমরা কি জানি, সূত্রটা জানি না, এটা log a আর a সমান কত হয় 1 হয়, তাহলে এটার log 3 টু দি পাওয়ার 3 এর মান কত আসে 1 আসে, আর এই পাশে কত আসে এটা আমরা হিসাব করে দেখবো। এখন log 3 আর এখানে আছে কত 1 কোটি, তাহলে এটার মান কত আসে দেখো, দেখো আমরা কিভাবে এটা হিসাব করতে পারি, এখানে log দিয়ে দেবো, নিচে আছে কত দেখো 3 আছে, আর এখানে উপরে দেবো কত 1 কোটি, তার মানে কত, একের পরে 7টা 0, 1 2 3 4 5 6 7, তাই না, তো 7টা 0 দিলে এটা প্রেস করলে কত আসলো 14.671, 14.671 এই যে মানটা আসলো সেটা এখানে লিখে দিলাম, ঠিক আছে। প্রায় এত দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে, তাহলে এটা খুব সহজ অঙ্ক ছিল, আমরা খুব সহজ এটা পেরে গেলাম। এরপর দেখ, এখন আমরা 5 নম্বর অঙ্কটি করে ফেললাম, তাই না, করোনা ভাইরাসে যেটা, এখন যেটা আমরা করব 6 নম্বর অঙ্কটি, সেতুর চাচার 3 বিঘা জমি আছে, তিনি তার জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর 30 কেজি জৈব সার প্রয়োগ করেন, 30 কেজি জৈব সার প্রয়োগ করেন, তার জমি কিন্তু 3 বিঘা আছে, 3 বিঘাতে 60 কাঠা আসে হয়, তো এখানে তিনি উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর 30 কেজি জৈব সার প্রয়োগ করেন, প্রতি কেজি সার যদি প্রতি কাঠা জমির উর্বরতা 3% বৃদ্ধি করে, তবে সেতুর চাচার জমির অবচয় বের করো। অবচয় মানে কি, উর্বরতা হ্রাস, মানে উর্বরতা হ্রাসের হার কতটুকু, উর্বরতা হ্রাস পাচ্ছে, ঠিক আছে, তো এখানে ওখানে অবচয় মানে ওই উর্বরতা হ্রাসের হ্রাসতে রক্ষা করার জন্য তিনি যে কৌশলটা অবলম্বন করতেছে ওটা হচ্ছে অবচয়ের হার। তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল হবে না, মানে উর্বরতা জিরো হয়ে যাবে, কি হবে দেখো, উর্বরতা জিরো হয়ে যাবে। তো এখন আমরা একটু হিসাব করব, এখানে হিসাব নিষ্কাশ করে খুব মনোযোগ সহকারে অঙ্কটা আমাদের করতে হবে। দেখো তার জমি ছিল কতটুকু, তার জমির পরিমাণ ছিল 3 বিঘা, কতটুকু বলতো 3 বিঘা, তাহলে 3 বিঘা, 3 বিঘা, তো 3 বিঘাতে কত কাঠা হয় দেখো, 1 বিঘাতে হয় 20 কাঠা, তাহলে 3 বিঘাতে কত হবে, এত কাঠা হবে কাঠা, আমরা এটা হিসাব করে নেব। কেন আমরা কাঠাতে নিলাম, কারণ দেখো এখানে সারের পরিমাণ কিন্তু কাঠাতে হিসাব করে দেওয়া আছে, এখানে কত হয় 60 কাঠা, তাহলে আশা করছি এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা নেই, তাই না। জমির পরিমাণ ছিল 3 বিঘা, 3 বিঘাতে কত হয় 60 কাঠা, কেন, কারণ 1 বিঘাতে হয় 30 কাঠা, তাহলে 3 বিঘাতে হয় কত 60 কাঠা। এখন দেখো এখানে বলা হচ্ছে যে তিনি ওই যে সেতুর চাচা আর কি কত কেজি সার দেন, দেখে দেখো তিনি উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর 30 কেজি জৈব সার প্রয়োগ করেন, উর্বরতা ঠিক রাখার জন্য কত কেজি, 30 কেজি, 30 কেজি কত কাঠাতে, 60 কাঠাতে, তাহলে আমরা লিখতে পারি না 60 কাঠাতে কাঠা, দেখো তিনি 60 কাঠাতে সার দেন, কতটুকু সার দেন, 30 কেজি দেন, তাহলে এক
এক এক কাঠাতে এক কাঠাতে সার দেন, কতটুকু সার দেবেন? 30। 30 ভাগ হচ্ছে যে 60 কেজি, 60 কেজি, 30 ভাগ হচ্ছে 60 কেজি, তার মানে এখানে কাটাকাটি করলে কত আসে? 1/2 মানে হাফ কেজি আসে। তার মানে তিনি 1 কেজি এক কাঠাতে সার প্রয়োগ করেন কত? হাফ কেজি। এক কাঠাতে সার প্রয়োগ করেন হাফ কেজি। এখন দেখো এখানে একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে প্রতি কেজি সার যদি প্রতি কাঠা মানে এক কাঠা, প্রতি কেজি মানে কি? 1 কেজি সার এক কাঠা জমির উর্বরতা কতটুকু বৃদ্ধি করে? 3% বৃদ্ধি করে। কথাটা কিন্তু খেয়াল করে শুনতে হবে, 1 কেজি সার, 1 কেজি সার এক কাঠা জমির উর্বরতা কতটুকু বৃদ্ধি করে? 3% বৃদ্ধি করে। তাহলে আমরা এটা লিখতে পারি যে 1 কেজি সার, দেখো 1 কেজি, 1 কেজি সার, 1 কেজি সার এক কাঠা, এক কাঠা জমির, জমির উর্বরতা, উর্বরতা, তাহলে দেখো আমরা এরকম লিখতে পারি 1 কেজি সার এক কাঠা জমির উর্বরতা বাড়ায় মানে বৃদ্ধি করে কতটুকু? 3%। দেখো এখানে কিন্তু বলা হচ্ছে যে 1 কেজি সারে প্রতি কেজি প্রতি কাঠা জমির উর্বরতা 3% বৃদ্ধি করে। তো সেখান থেকে আমরা লিখতে পারি যে 1 কেজি সার এক কাঠা জমির উর্বরতা বাড়ায় 3%। তাহলে এখানে দেখো এই যে সেতুর চাচা ব্যবহার করেছিল প্রতি কাঠাতে 1 কেজি ব্যবহার করি নাই, হাফ কেজি ব্যবহার করেছে। অতএব আমরা লিখতে পারি, অতএব হাফ কেজি, হাফ কেজি, হাফ কেজি সার এক কাঠার জমির উর্বরতা বাড়াবে, কতটুকু বাড়াবে? এখানে হাফ কেজি হলে এটার সাথে গুণ করে দিতে হবে, তার মানে 3 গুণ হাফ%, তাই না? 3 গুণ হাফ%। তো এখানে দেখো 3 কে যদি আমরা এখানে হাফ, এটা কিন্তু উপরে হচ্ছে 1/2 আর কি, হাফ মানে কত হচ্ছে দেখো, 3 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 1.5%, 1.5%। তার মানে এই যে 1.5% সেতুর চাচা যে উর্বরতা বাড়ানোর জন্য যেটা দিচ্ছে সেটা হচ্ছে 1.5%, তাই না? সেতুর চাচার তাহলে অপচয়ের হার কতটুকু হবে? এই যে 1.5%। তার মানে দেখো সেতুর চাচা উর্বরতা ঠিক রাখার জন্য কি করতেছে, প্রতি কেজিতে মানে হাফ কেজি সার ব্যবহার করতেছে প্রতি কাঠা মানে এক কাঠা জমিতে। তাহলে এই যে উর্বরতা হ্রাস হ্রাস, এটা যদি না দিত তাহলে এটা হ্রাস পেত না, তাহলে উর্বরতা আমরা লিখতে পারি উর্বরতা, উর্বরতা, উর্বরতা হ্রাসের হার, উর্বরতা হ্রাসের হার কতটুকু হচ্ছে? 1.5%। উর্বরতা হ্রাসের হার কত হচ্ছে? 1.5%। এটাকে আমরা আর ধরতে পারি, ঠিক আছে? এটাই হচ্ছে সেই কি আমাদের বলো যে অপচয়ের হার কত, এটাই হচ্ছে সেই অপচয়ের হার। অপচয়ের হার কত হচ্ছে দেখো? 1.5%, 1.5% হচ্ছে। এখন আমাদের কিন্তু প্রথম কাজ শেষ হয়ে গেছে, যে বলছে যে তবে সেতুর চাচার জমির অপচয় বের করো, সেই অপচয়ের যে হার এটা আমরা কিন্তু বের করলাম, 1.5% হলো, 1.5%। এবং তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল হবে না। এখন দেখো আমরা অপচয় হার বের করেছি, অপচয়ের হার কতটুকু হলো আমাদের? 1.5%। তো এটাকে আমরা 1.5% মানে কত, এটাকে আমরা জানি যে 100 দ্বারা ভাগ করতে হয়, 1.5 হার বের করতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়, তাই না? এত তাহলে এখানে কত আসে দেখো, 0.015। এখন দেখো বলা হচ্ছে যে কত সময় পরে উর্বরতা থাকবে না, মানে জমি দেখো এখানে বলছে কোনো ফসল হবে না, ফসল হবে না মানে কি, সেটা উর্বরতা থাকবে না। তো উর্বরতা মনে করলাম টি সময় পরে, উর্বরতা হচ্ছে পি অফ টি, এটার পরিমাণ কত? 0। কেন 0? কারণ এটা উর্বরতা থাকবে না, তাই বলেছে তো এখানে যে কোনো ফসল হবে না। ফসল ফল উর্বর যদি থাকে, উর্বরতা যদি থাকে তাহলে তো সেখানে ফসল ফলার কথা, কিন্তু সেখানে ফসল হবে না, উর্বরতা বলা হয়েছে যে উর্বর এখানে ফসল হবে না, ফসল হবে না মানে উর্বরতা থাকবে না। এখন পি অফ টি সমান কত? পি অফ টি সমান সূত্র আমরা কি জানি, পি ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। তো n এর জায়গায় আমরা এখানে টি দেবো, সময় যেহেতু, আর এখানে দেখো এই পিটিটা কি, পিটি হচ্ছে টি সময় পরে, টি সময় পরে উর্বরতা 0 হয়ে গেছে। আর পিটা কি, পি হচ্ছে প্রাথমিক অবস্থায় যেটা ছিল, মানে প্রাথমিক অবস্থায় যে উর্বরতা ছিল এটার মান কত? এই পির মান দেখো, প্রাথমিক অবস্থায় যেটা ছিল এই পির মান কত? 30 না 60 কাটা ভাগ যাই হোক, প্রাথমিক অবস্থায় যেটা ছিল আর কি, ঠিক আছে? তো যেটাই হোক সেটার মান আমরা বের করতে পারবো। এখন দেখো এই পিটির মান কত? 0। আর এই পিটা এর নিচে দিয়ে দিলাম, যেহেতু গুণাকার আছে এই পাশে ভাগ হয়ে গেল, এখানে কত? 1 প্লাস, এখানে দেখো 1 প্লাস
দেখো এখানে প্লাস হবে না, সূত্র এখানে মাইনাস হবে, উর্বরতা হ্রাস পাচ্ছে, তো এখানে কত হবে? মাইনাস। আর এখানে আর এর মান কত? 0.015, 0.015 এর পাওয়ার কত? টি। এখানে আমাদের টির মান বের করতে হবে। এখন দেখো এখানে কোনো কিছুকে যদি আমরা জিরো দ্বারা ভাগ করি, হ্যাঁ জিরো কে কোনো কিছু দ্বারা ভাগ করলে সেটার মান জিরোই হয়। আর এই পাশে কত আসবে দেখো, ওয়ান থেকে যদি এই মানটা আমরা বিয়োগ করে দিই তাহলে কত আসে দেখো, ওয়ান বিয়োগ এখানে দেখো 0.015, 0.015 এটার মান কত আসলো, এই দেখো 0.985, 0.985, তাহলে 0.985 এটা এর পাওয়ারে রয়েছে কত? এর পাওয়ারে রয়েছে টি, একদম উপরে, ঠিক আছে, এর পাওয়ারে কত রয়েছে? টি। এখন আমরা এটাকে ডান পাশে নিয়ে আসি, 0.985, 985 টু দি পাওয়ার কত? টি। আর এই পাশে কত? জিরো। এখন একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে উভয় পক্ষে আমরা লগ 0.985 এটা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে 0.985 টু দি পাওয়ার কত? টি। আগেরটা ওটার মতোই, এই পাশেও কত আসে দেখো, এখানে 0.985 আর এখানে আসে হচ্ছে জিরো। ওকে, এখন দেখো এখানে এটার মান কত আসে, এই টিটা একদম সামনে চলে আসে, টিটা যদি সামনে চলে আসে তাহলে বাকি যারা থাকে লগ 0.985 আর এখানে কত আসে, 0.985 আর এই পাশে কত আসে দেখো, যা হোক তাই এটা লিখি, এখানে লিখি 0.985 আর এখানে থাকে কত? জিরো। এখন দেখো এটা কি একটা সূত্র আসে না, এই যে এটা সূত্র পড়ছে না দেখো, এটার মান কত হবে? এটার মান ওয়ান হবে না, এটার মান ওয়ান হয়ে যাবে, বা আমরা লিখতে পারি টি ইন্টু হচ্ছে ওয়ান। আর এই মানটা এখন কত আসে দেখো, এখন এই মানটা যদি তুমি হিসাব করতে যাও দেখবা তোমার ক্যালকুলেটারে কি আসে দেখো, এই যে লগ এখানে নিচে কত, 0.985, আর এখানে কত দেখো, জিরো। তুমি এখানে চাপ দিবা দেখবা তোমার এই যে ম্যাথ ইরর আসতেছে, তার মানে এই মানটা আসলে বের করা সম্ভব না, এটা আছে অসীম, ইনফিনিটি। তাহলে আমরা বলতে পারি যে এখানে টির মান কত, টির মান হচ্ছে অসীম, মানে আসলে উর্বরতা হ্রাস পেতে থাকবে কিন্তু কখনো জিরো হবে না, মানে ফসল উৎপন্ন হবে না এরকম না, ফসল উৎপন্ন হবে কিন্তু উর্বরতা একদম জিরো হবে না, ঠিক আছে, জিরো হবে না, কখনোই হবে না এরকম, ঠিক আছে, এইটাই বোঝাচ্ছে এই অঙ্কের মাধ্যমে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে বের করলাম দেখো, মানটা আমরা প্রথমে বের করেছিলাম এই যে জমির পরিমাণ 3 বিঘা ছিল, সেখান থেকে কাঠাতে কনভার্ট করলাম, তারপরে 60 কাঠা সারে, 60 কাঠাতে সার দেন 3 কেজি, 1 কাঠাতে কত দেন, 1/2 কেজি। তারপরে দেখো 1 কেজি সার 1 কাঠা জমির উর্বরতা বাড়ায় 3%, তাহলে 1/2 কেজি কত পার্সেন্ট বাড়ায়, 1.5%, এটা হচ্ছে অবচয়ের হার, কত পার্সেন্ট হলো, 1.5%, এটাকে আমরা ভাঙলাম 100 দ্বারা ভাগ করে 0.015 হলো। তারপরে ধরি টি সময়ে উর্বরতা হ্রাস পাবে, জিরো পাবে, জিরো হবে, এবং সূত্র ব্যবহার করলাম পি টি সমান পি ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার টি, যেখানে পি হচ্ছে প্রাথমিক যে উর্বরতা সেটা, ঠিক আছে, আর জিরো বাই পি দিলাম, ঠিক আছে। এবার এটার মান আমরা কত পেলাম দেখো, এইভাবে হিসাব হিসাব করে টির মান পেলাম অসীম, মানে অসীম সময় লাগবে এটার উর্বরতা হ্রাস পেতে, মানে ফসল 0% হওয়ার জন্য কিয়ামত পর্যন্ত লাগবে, ঠিক না, সময়, এটাই বোঝাচ্ছে এখানে। তারপরে 7 নম্বরে চলে যাই, যেহেতু 6 নম্বর আমরা পেয়ে গেলাম, 7 নম্বরে 1918 সালের 8 জুলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় রিখটার স্কেলে তার মাত্রা হচ্ছে 7.6, এবং 1997 সালের 22 নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প সংঘটিত হয়েছে যার মাত্রা হচ্ছে 6.0 রেকর্ড করা হয়। শ্রীমঙ্গলে ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল সেটা আমাদের হিসাব করতে হবে। তো দেখো এটার উত্তর আমরা এখন দেখব, মনে করি আয়ন হচ্ছে শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা, I1, I হচ্ছে তীব্রতা, I দ্বারা প্রকাশ করা হয়। তো শ্রীমঙ্গলের যে ভূমিকম্পের তীব্রতা সেটাকে মনে করলাম I1, এবং চট্টগ্রামের ভূমিকম্পের যে তীব্রতা সেটাকে আমরা I2 দিলাম। S টা হচ্ছে আদর্শ ভূমিকম্পের যে তীব্রতা, মানে আদর্শ ভূমিকম্প যেটা হয় সাধারণত সেটা আদর্শ যেটা ধরা হয় সেটা। এখন রিখটার স্কেল অনুসারে শ্রীমঙ্গলের ভূমিকম্পের তাপমাত্রা, মানে মাত্রা, মাত্রা পরিমাপ করার যে স্কেল, মানে যে সূত্র সেটা হচ্ছে log 10 I1 / S, মানে শ্রীমঙ্গলের আমরা I1 ধরেছিলাম,
I1 যেটা হয়েছিল তাকে আছে আদর্শটা ধরে ভাগ করতে হবে এবং চট্টগ্রামের যে ভূমিকম্প হয়েছে তার মাত্রা রিখটার স্কেলের অনুসারে যে সূত্র log10 I2/S I2 কেন I2 হচ্ছে সেখানে দেখো I2 হচ্ছে চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতা সেটা I2/S দিয়ে দিলাম এখন প্রশ্ন মতে এটা log10 I1/S সমান এটার মান দেওয়া আছে কত দেখো 7.6 এটা কিন্তু মান দেওয়া ছিল এই যে এখানে শ্রীমঙ্গলে যেটা হয়েছিল সেটা কত এ দেখো এটা হচ্ছে 7.6 আর চট্টগ্রামে যেটা হয়েছিল সেটা হয়েছিল 6 তাহলে এটা আমরা লিখলাম যে log I2/S সমান হচ্ছে 6 এটা দুই নম্বর সমীকরণ দিলাম এখন আমরা একটা কাজ করতেছি দেখো এক নাম্বার থেকে দুই নাম্বারটা বিয়োগ করে দেব এক নাম্বার থেকে যদি দুই নাম্বার বিয়োগ করে দিই দেখো এটা হচ্ছে শ্রীমঙ্গলেরটা এটা হচ্ছে চট্টগ্রামেরটা বিয়োগ করে দিলাম বিয়োগ করে দিলে এটা ছিল দেখো এটার এটা প্রথমটার মান ছিল 6 7.6 মাইনাস হচ্ছে 6 ঠিক আছে তো বিয়োগ করলাম এখন আমরা একটা সূত্র জানি সূত্রটা কি দেখো log 10 মনে করো a/b এরকম আছে তো এটাকে কি লেখা যায় বলো তো log 10 a মাইনাস এই ভাগ থাকার কারণে কি করব log 10 b দিয়ে দিলাম তো সেই সূত্র অনুসারে এখানে log 10 i1/s আছে তো এটার পরিবর্তে দেখো log 10 i1 ভাগ থাকার কারণে বিয়োগ দিলাম log 10 s আর এই যে বিয়োগটা এই বিয়োগটা এখানে বসিয়ে দিলাম এখানে দেখ log 10 i2 আছে log 10 i2 দিলাম এখানে ভাগ আছে ভাগ থাকার কারণে কি দিলাম মাইনাস দিলাম এবং এখানে s আছে log 10 s হয়ে যাবে এবং এখানে এই যে এই মানটা মানে যদি আমরা 7.6 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে কত থাকে দেখো 1.6 থাকে তো 1.6 এখানে বসিয়ে দেওয়া হলো ওকে এখন এখানে দেখো এই যে মাইনাস এই মাইনাস এর সাথে ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে ওদের এইগুলো দিয়ে গুণ করে দেব এখন দেখো এখানে এই মাইনাসের সাথে এটা যদি গুণ করে দিই মাইনাস log 10 i2 হলো এই যে মাইনাস log i2 আর এখানে এই মাইনাস এবং এই মাইনাস মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেল log 10 s হয়ে গেল সমান কত হলো 1.6 এখন দেখো এই যে এইটা এবং এই মানটা কাটা গেল তাহলে থাকতো কি log 10 i1 - log 10 i2 এটার মান কত 1.6 এখন এটা আমরা সূত্র জানি সেটা হচ্ছে log দেখো log 10 a - log 10 মনে করো b যদি হয় মাইনাস থাকলে এটাকে আমরা কি লিখতে পারি log 10 আমরা কি লিখতে পারি a/b লিখতে পারি ভাগাকারে দেখো এখানে সে i/i1/i2 লেখা আছে তাহলে এই লগারিদমের সম্পর্ককে সূচকের মাধ্যমে আমরা যদি প্রকাশ করি তাহলে কত আসে এখানে এরপরে দেখো আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে এরকম যে log এখানে 10 আছে log 10 a আছে a সমান মনে করো আছে হচ্ছে x তাহলে এইখান থেকে আমরা এভাবে লিখতে পারি যে a সমান কত হয় a সমান হয় যেটা সেটা দেখো এখানে 10 টু দি পাওয়ার ওই পাশে x টা এর পাওয়ার হিসাবে চলে যাবে ঠিক আছে এই সূত্র অনুসারে আমরা দেখো এই যে মানটা আছে আমাদের এখানে যে মানটা পেয়েছি এখানে দেখো log আমরা পেয়েছি হচ্ছে এখানে দেখো log এখানে 10 আছে এখানে দেখো i1 ভাগ হচ্ছে i2 ছিল এটা সমান কত ছিল আমাদের এখানে ছিল 1.6 দেখো এই যে সূত্রটা আমরা লিখলাম এই সূত্র অনুসারে মনে করো i1/i2 এটা হচ্ছে a তাহলে a সমান কি লিখতে পারি i1/i2 সমান আমরা কি লিখতে পারি ওই পাশে দেখো 10 টু দি পাওয়ার এখানে যেটা থাকবে সেটা পাওয়ারে চলে যাবে তাহলে 10 টু দি পাওয়ার কত হয়ে গেল 1.6 10 টু দি পাওয়ার 1.6 হয়ে গেল সেটাই আমরা এখানে লিখেছি দেখো এখানে কি বলা হচ্ছে যে এই লগারিদমের সম্পর্ককে সূচকের মাধ্যমে যদি প্রকাশ করি দেখো সূচকের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে কি হয়ে যায় i1/i2 সমান কত হয়ে যায় 10 টু দি পাওয়ার 1.6 এই দেখো এটা i1/i2 সমান কত হয়ে যায় 10 টু দি পাওয়ার 1.6 হয়ে যায় এখন এই যে 10 টু দি পাওয়ার 1.6 এটার মান কত এটা মান যদি আমরা এখানে বের করি দেখো এখানে 10 টু দি পাওয়ার এই যে 10 টু দি পাওয়ার কত 1.6 তাই না এটার মান কত দেখো এটার মান হচ্ছে 39.81 তো এখানে দেখো 39.81 যে মানটা যতটুকু তোমরা চাইলে এতটুকুই লিখতে পারো তো বেশি লেখার দরকার নেই তো দেখো 39. এটা আসলে এই মানটা এখানে লিখলাম এখানে নিচে i2 কিন্তু নিচে রয়েছে তো i2 যদি নিচে থাকে এই পাশে যায় i2 কি হয়ে গেল এই এই মানটার সাথে গুণ হয়ে গেল এখন দেখো i1 কার ছিল কি ছিল i ছিল শ্রীমঙ্গলের ভূমিকম্প তাহলে শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে এত গুণ বেশি শক্তিশালী ছিল আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে কয়টা অঙ্ক এখানে করালাম তোমাদের আমরা এই যে 7 নম্বর অঙ্কটা শেষ করলাম তাই না
এখন আমরা 8 নম্বর যে অঙ্কটা আছে, দেখো কোন এক সময় জাপানে একটা ভূমিকম্প সংঘটিত হয় রিখটার স্কেলে, যার মাত্রা হচ্ছে 8 রেকর্ড করা হয়েছিল। ওই একই বছরে সেখানে আরো একটি ভূমিকম্প সংঘটিত হয় যা পূর্বের চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী ছিল। রিখটার স্কেলে পরবর্তী ভূমিকম্পের যে মাত্রা সেটা আমাদের হিসাব করতে হবে। ইনশাল্লাহ এটা অনেক সহজ, এটা আমরা হিসাব করব। যেমন দেখো, প্রথম ভূমিকম্পের তীব্রতা আছে আয়ন ধরলাম, দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা আছে আই2 ধরলাম, এবং এসটা আছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা। 7 নম্বরে যেমনটা করেছিলাম ঠিক সেরকমই, প্রথম রিখটার স্কেল অনুসারে প্রথম যে ভূমিকম্পের মাত্রা ছিল কত, 10 মানে লগ 10 আয়ন বাই এস, এবং দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা কত, লগ 10 আই2 বাই এস। ঠিক আছে, এরকমই একই রকম। এখন শর্ত মতে এটা প্রথম যে ভূমিকম্পের মান কত ছিল, দেখো রিখটার স্কেলে এটার মান ছিল হচ্ছে 8 রেকর্ড করা হয়েছিল। আর দ্বিতীয় যেটা সেটাকে দেওয়া হয় না, সেটা বের করতে হবে, সেটা আমরা ধরে নিই এক্স ধরে নিই। ঠিক আছে, এক্স ধরে নিই। এখন আমরা যদি এক নম্বর থেকে দুই নম্বরটা বিয়োগ করে দিই, দেখো লগ 10 আয়ন মাইনাস মানে আয়ন বাই এস মাইনাস লগ 10 আই2 বাই এস সমান কত, 8 মাইনাস, এই যে এটা থেকে এটা বিয়োগ করতেছি, বিয়োগ করলে মানটা কত আসে, দেখো লগ, এই যে সূত্রটা আমরা জানি, লগ এখানে ভাগ আছে, তাহলে ভাগ থাকলে এখানে কি হয়ে যাবে, বিয়োগ লগ 10 আই1 মাইনাস লগ 10 এস, এখানে বিয়োগটা এখানে বসিয়ে দিলাম, এখানে লগ 10 আই2 মাইনাস লগ 10 এস, আর এখানে কত হবে, 8 মাইনাস 6 হলো। এখন দেখো লগ 10 আই লগ 10 আই1 মাইনাস লগ 10 এস, আর এখানে দেখো এই যে এই মাইনাসের সাথে এইটা গুণ করলে কত হবে, মাইনাস লগ 10 আই2, আর এই মাইনাস এবং এই মাইনাসটা কি হয়ে যাবে, দেখো প্লাস হয়ে গেল, তাই না, প্লাস হয়ে গেল, প্লাস লগ 10 এস হয়ে গেল, এই লগ 10 এস এবং এই লগ 10 এস বিয়োগ হয়ে গেল, আর এখানে 8 মাইনাস 6 বসিয়ে দিলাম। এখন দেখো এখানে লগ 10 আই1 মাইনাস লগ 10 আই2 সমান কত, এই যে 8 মাইনাস 6, এখন এই যে এটা বিয়োগের কারণে, বিয়োগ থাকলে আমরা কি জানি, লগ এই যে এখানে 10 এ মাইনাস লগ মনে করো 10 বি আছে, তো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, লগ 10 এ বাই বি, তাই না, এ বাই বি, সেটাই আমরা এখানে লিখলাম, দেখো লগ 10 আই1 বাই আই2। এখন দেখো এখানে যে সম্পর্কটা আমরা পেলাম, লগ 10 আই1 বাই আই2 সমান আছে ডি 8 মাইনাস 6, এখন আমরা যে সূত্রটা জানি, সূত্রটা কি মনে করে দিই, এখানে লগ 10 যদি এ থাকে সমান মনে করো এক্স রয়েছে, তখন আমরা এটাকে কি লিখতে পারি, এ সমান কি লিখতে পারি, ওই পাশে 10 টু দি পাওয়ার এক্স হয়ে যাবে। এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, সেই অনুসারে এখানে দেখো লগ 10 আই1 বাই আই2 আছে সমান আছে ডি ডি মাইনাস এক্স, তাহলে দেখো এখানে আই1 বাই আই2 এটা মনে করো এ, এই পুরোটা কি, এই পুরোটা মনে করো এ, তাহলে এরপর এ সমান কি লিখতে পারি, 10 টু দি পাওয়ার এই যে এই পাশে যেটা থাকবে 8 মাইনাস এক্স, 8 মাইনাস এক্স এটার উপরে কি হবে, 10 টু দি পাওয়ার অত হয়ে যাবে। এখন দেখো দুই এই পাশে যদি এর মানটা কত আসে, তাহলে এটার এখানে কিন্তু মান দেওয়া রয়েছে, এখানে আয়ন সমান কত হয়, আয়ন সমান হবে এই পাশে যে আয়ন টু আই2টা গুণ হয়ে গেল। তো দেখো এরকম ছিল, আমরা এটাকে এইভাবে লিখতে পারি, আয়ন সমান কত, আয়ন সমান এই যে আই2 আছে, আই2টা এই পাশে যে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে 10 টু দি পাওয়ার 8 মাইনাস এক্স গুণ হচ্ছে আই2, তো সেটা আমরা এখানে লিখলাম, দেখো এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। আবার এখানে শর্ত দিয়ে দিয়েছে যে এখানে দেখো বলছে যে এখানে বলে দিয়েছে যে রিখটার স্কেলে যার মাত্রা হচ্ছে 8 রেকর্ড করা হয়েছিল, ওই একই বছরে সেখানে আরো একটা ভূমিকম্প হয়েছিল যেটা সংঘটিত হয় যা পূর্বের চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী। যদি 6 গুণ বেশি শক্তিশালী হয়, তাহলে আই2 সমান আমরা কি লিখতে পারি, আয়ন গুণ 6, মানে আয়ন তো প্রথমটা, তো আয়নের সাথে 6 গুণ করলে আমরা আই2 পাবো, তাহলে আই1 সমান কত পাবো, 1/6 ইনটু আই1 আই2 পাবো। দেখো এখানে আই2 সমান হচ্ছে আই1 গুণ হচ্ছে 6, তাহলে এখানে আমরা আই1 সমান কত পাবো, এই যে 6টা এই আই2-র নিচে চলে যাবে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এই যে 6টা হচ্ছে আই2 ভাগ হচ্ছে 6 লিখতে পারি। এখন 3 নম্বর সমীকরণ আমরা কি পেয়েছিলাম, দেখো এই যেটা 3 নম্বর সমীকরণে পেয়েছিলাম আই1 সমান 10 টু দি পাওয়ার 8 মাইনাস এক্স ইনটু হচ্ছে আই2, আবার এখানেও আই1 এর একটা সমীকরণ পেলাম, সেটা হচ্ছে 1/8 ইনটু আই2, তাহলে এই দুইটা সমীকরণ কি সমান না, তাহলে সমান যদি হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি, এখন দেখো এখানে এই যে প্রথম সমীকরণে আমরা কত পেয়েছিলাম, আই1 সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 8 মাইনাস এক্স ইনটু হচ্ছে আই2, এরকম ছিল তাই না, 8 মাইনাস এক্স, এখন দুই পাশে কিন্তু আই1 আছে, এখানেও আই1 এটাও কিন্তু আই1, তো আই1 আই1 যদি সমান হয়ে যায় তাহলে আই1 সমান দিতে পারি। এখন দেখো এরকম
তো দুই পাশ থেকে আমরা এটা এই যে আয়ন আর এটাও আয়ন সমান, মানে তিন নম্বর সমীকরণ এবং চার নম্বর সমীকরণ থেকে লেখা হয়েছে। এখন দুই পাশ থেকে দেখো আই টু আই টু বাদ যায়, আই টু আই টু যদি বাদ যায় তাহলে এখানে কি থাকে, 10^8 - x সমান হচ্ছে এ পাশে কি থাকে 1/6 থাকে। এখন একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে দুই পাশে আমরা লগ নেব, লগ 10 এই পাশে তাহলে কি থাকে দেখো 10^8 - x থাকে, আর এই পাশে কত হয় 10^8 - x, আর এই পাশে কত হয় এই পাশেও কিন্তু আমরা লগ 10 নেব, লগ 10 নিয়ে নিলাম লগ 10, আর এখানে তাহলে কত থাকে 1/6 হয়ে যায়। ঠিক আছে, এখন দেখো এই যে লগ 10, লগ 10 ব্র্যাকেটের ভিতরে 10^8 - x আছে, এই 8 - x টা পাওয়ার তো এটা সামনে চলে আসবে, আর এখানে কি থাকবে লগ 10, আর এখানেও 10 থাকবে, আর এই পাশে কি থাকে লগ, এখানে থাকে দেখো 10, আর এখানে থাকে আছে 1/6। এখন দেখো এই যে লগ 10 × 10 এটার মান কত, এটার মান কিন্তু 1, এটার মান কিন্তু 1 হয় তাই না, আমরা এটার মান তো 1 জানি প্রথম থেকে করে আসতেছি, 8 - x ইন্টু হচ্ছে 1, তো 1 না দিলে হচ্ছে, আর এই পাশে মানটা কত আসে যে লগ 10 1/6। তো দেখো এটা আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে এই মানটা বের করতে পারি, কিরকম দেখো, দেখো এই যে এখানে লগ দিয়ে দেব, লগ দিয়ে এখানে কত ছিল 10, নিচে 10 দিয়ে দিলাম এবং উপরে কত 1/6, এটার মান কত আসে দেখো 0.778, জিরো মানে -0.778, যেটা লিখি এই পর্যন্ত লিখতেছে -0.778 লিখলাম, আর কোনো কিছু লিখলাম না। ঠিক আছে, এখন দেখো আমাদের উদ্দেশ্য আছে x এর মান বের করা, তাহলে এবার আমরা কি বের করতে পারি কিভাবে, 8, আর এই পাশে আছে যে মাইনাস, এটাকে এই পাশে নিয়ে আসলাম মাইনাসে মাইনাসে, তাহলে এই পাশে মাইনাস ছিল মানে ডান পাশে যখন ছিল তখন মাইনাস ছিল, বাম পাশে নিয়ে আসবো তাহলে প্লাস হয়ে গেল 0.778, আর এই পাশে যে এক্সট্রা ছিল এক্সট্রাকে আমরা ডান পাশে নিয়ে আসলাম বাম পাশ থেকে, বাম পাশে ছিল মাইনাস ডান পাশে আসলে কি হয়ে যাবে প্লাস হয়ে গেল, এখন এটা যোগ করলে যে মানটা হয় কত হবে 8.778, তার মানে দ্বিতীয় যে ভূমিকম্পটা ছিল রিক্টার স্কেলে তার মাত্রা কত ছিল দেখো 8.778 ছিল, তো প্রায় এত ছিল। দেখো এখানেও করে দেওয়া আছে, আমরা এটা করলাম, তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এরপর 8 নম্বর শেষ হয়ে গেল, 8 নম্বরের পরে এখন আমরা 9 নম্বর যে অঙ্কটি আছে, দেখো 1999 সালের জুলাই মাসে কক্সবাজারে মহেশখালীতে যে ভূমিকম্প হয় তার মাত্রা রেকর্ড করা হয়েছিল 5.3, এবং 2023 সালে মানে গত বছরে 6 ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাংশে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় তা মহেশখালীর ভূমিকম্পের তীব্রতার চেয়ে প্রায় 398 গুণ বেশি শক্তিশালী ছিল। এখন তুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্পের মাত্রা কত ছিল, কেবলমাত্র যে অঙ্কটা আমরা করলাম ঠিক সেরকমই একটা অঙ্ক এটা। ঠিক আছে, এখন আমরা এটা দেখব। ওকে, তাহলে দেখো এখানে মনে করি আয়ন সমান হচ্ছে তুরস্কের ভূমিকম্পের তীব্রতা, আর আই টু হচ্ছে মহেশখালীর ভূমিকম্পের তীব্রতা, এবং এসটা হচ্ছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা। এখন রিক্টার স্কেল অনুসারে তুরস্কের যে ভূমিকম্পের মাত্রা সেটা সূত্র কি, লগ 10 I1/S, এটা তো সূত্র, আবার মহেশখালী যেটা লগ 10 I2/S। এখন এই দুটাকে আমরা শর্ত মতে মানটা দিয়ে দেবো, লগ 10 I1/S সমান কত x, এটা ধরে ধরে নিলাম, এটা তীব্রতা তো দেওয়া নাই, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, তুরস্কে যেটা তীব্রতা দেওয়া নেই, আর I2 কত, লগ 10 I2/S সমান কত, এই যে 5.2 এটা দেওয়া রয়েছে। এখন আমরা যদি এক নং থেকে দুই নংটা বিয়োগ করে দিই, এক নং যদি দুই এক নং থেকে যদি দুই নং বিয়োগ করে দিই, তাহলে দেখো লগ 10 I1/S মাইনাস লগ 10 I2/S সমান কত হবে, এখানে এক নং এর মাত্রা কত ছিল x, এখান থেকে দেখো 5.2 বিয়োগ করে দিলাম, 5.2 বিয়োগ করে দিলাম। এখন যে সূত্র আমরা যে সূত্র জানি লগ 10 I1/S যদি ভাগ থাকে তাহলে এখানে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, তাহলে দেখো লগ 10 I1 হয়ে গেল মাইনাস, ভাগ থাকার কারণে মাইনাস হয়ে গেল লগ 10, এখানে রয়েছে ভাগের এখানে রয়েছে s, তাই s হয়ে গেল, আর এই যে মাইনাসটা এখানে বসিয়ে দিলাম এখানে একই রকম, লগ 10 I2 - লগ 10 s সমান কত হবে এই পাশে x - 5.2 মানে x - 5.2। এখন এখানে দেখো আমরা গুণ করে দিলাম, এই যে মাইনাসটার সাথে এটা গুণ করে দিলে -10 লগ 10 I2 হয়ে গেল, আর এখানে মাইনাসে মাইনাসে এখানে দেখো এই মাইনাসে এবং মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, এটা এবং এটা কাটা যায়, তাহলে এখানে কত আসে লগ 10 I1 - লগ 10 I2,
এখানে দেখো log 10 i1 থাকে আর এখানে থাকে log 10 i2 সমান কত আছে এখানে 5 minus f মানে x minus 5.2 আর এখানে দেখো মাইনাস থাকলে এখানে কি হয়ে যায় ভাগ হয়ে যায় তাহলে log 10 এখানে i1 by i2 log 10 তো দেখো এটাকে কি করতে পারি এই লগারিদম সম্পর্কের সূচকের মাধ্যমে প্রকাশ করব সূচকের মাধ্যমে যে সূত্রটা আমরা জানি log এখানে 10 a থাকলে আর এই পাশে যদি x থাকে এটাকে কি লেখা যায় আমি বলেছিলাম যে a সমান লেখা যায় 10 টু দি পাওয়ার x লেখা যায় তো সেই ভাবে দেখো এখানে আমরা 10 টু দি পাওয়ার এখানে x - 5.2 সমান আয়ন বাই i2 লিখতে পারি এটা মনে করো a এখানে ঠিক আছে এখন এখানে আয়ন বাই i2 সমান 10 টু দি পাওয়ার কত x - 5.2 এখানে আয়ন সমান কি লিখতে পারি 10 টু দি পাওয়ার x - 10 টু দি পাওয়ার x - 5.2 ইনটু হচ্ছে i2 মানে এই নিচেরটা ছিল উপরে চলে যায় গুণাকার হয়ে যাবে এইপরে কিন্তু আবার শর্ত অনুসারে দ্বিতীয় আরেকটা শর্ত ছিল এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দেব শর্ত অনুসারে i1 সমান কত i2 ইনটু 398 এখানে দেখো 398 এখানে বলা হয়েছিল যে তীব্রতা এখানে মহেশখালী ভূমিকম্পের তীব্রতার চেয়ে 398 গুণ বেশি 398 গুণ তাহলে এত যদি হয় শক্তিশালী যদি হয় দেখো এখানে 3 নম্বর সমীকরণে এই যে 3 নম্বর সমীকরণটা এখান থেকে লিখলাম ঠিক আছে কি আছে দেখো 10 টু দি পাওয়ার x - 5.2 ইনটু i2 আছে না এই যে i2 এইটা i2 দিয়ে দিলাম এবং 4 নম্বর সমীকরণে i1 সমান কত i2 ইনটু 398 এটা আমরা দিয়ে দিলাম এখন এই দুইটা তো সমান দুইটাই তো i1 i1 তাই না তো এখানে দেখো i1 দুই জায়গায় i1 তাই না তো i1 সমান i1 লিখতে পারি i1 এখানেও i1 ঠিক কি না এখন দেখো এখানে i1 এর মান কত আছে এখানে একটা মান দেওয়া আছে এখানে দেখো 10 টু দি পাওয়ার x মাইনাস 5.2 ইনটু হচ্ছে এর সাথে গুণ আছে i2 আচ্ছা থাক এরপর এই পাশে কত এখানে দেখো 398 গুণ হচ্ছে i2 আছে এখন দুই পাশ থেকে i2 i2 কিন্তু কেটে যায় কেটে গেলে এখানে কি থাকে দেখো 10 x টু দি পাওয়ার 5.2 আর এখানে কত থাকে দেখো এখানে থাকে 398 থাকে ঠিক কি না এখন এই যে মানটা এখন আমাদের হিসাব করতে হবে দুই পাশে আমরা কি নেব log 10 নেব log 10 নিলাম log 10 নিলে এখানে কি থাকে log 10 টু দি পাওয়ার x - 5.2 এই যেটা হয় আর এই পাশে কত হয় log 10 এখানে থাকে 398 ওকে তারপরে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো উপরে পাওয়ার যেটা আছে সেটা তো সূত্র অনুসারে সামনে চলে আসে x - 5.2 x - 5.2 দিয়ে দিলাম এখানে কি থাকে log 10 10 এই পাশে কি থাকে log 10 আর যেটা আছে 398 এর জায়গায় 398 থাকলো ঠিক আছে এখন দেখো এই যে এখানে log 10 10 এটার মান কত এটার মান হচ্ছে 1 কেন কারণ আমরা সূত্র জানি সূত্র কি সূত্র হচ্ছে a a সমান কত হয় 1 হয় সেই অনুসারে এখানে 10 আছে এখানে 10 আছে 10 থাকলে কত হবে সেটা মান 1 এখন দেখো এটার মান হচ্ছে 1 এখানে x - 5.2 x - 5.2 সমান এখানে কত আসে log 10 আর 398 এর মান বের করব তো কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা জানি এই যে এটা চাপ দিতে হবে এখানে আছে কত 10 এখানে আছে 10 আর এখানে আছে কত দেখো 398 গুণ এটা করলে কত হবে 2.599 এতটুকু লিখলে হচ্ছে তোমরা চাইলে আরো লিখতে পারো ঠিক আছে বা এখান থেকে বা x সমান কত আসে x সমান এটা এই পাশে যায় কত হবে 5.2 যোগ 2.599 তাহলে এই মান এই মানটার সাথে আমাদের যোগ করে দিতে হবে কত দেখো 5.2 5.2 যোগ করলে কত হবে 7.799 ঠিক আছে এটার মান কত আসে 7.799 এইটো দিতে পারি ঠিক আছে তাহলে x এর মান আসলো কোনটা এই যে এটা তাহলে এই যে মানটা আমরা পেলাম এটা হচ্ছে তুরস্কের ভূমিকম্পের মাত্রা এত ছিল এটা দেখো আমাদের এখানেও এরকম করা আছে তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে একই একই লেখা এখন দেখো আমরা এই যে এখানে ছিল 9 নম্বর তুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্পের মাত্রা কত ছিল সেটা বের করা 80 নম্বর পেজ তো এই 9 নম্বর অঙ্কের মাধ্যমে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে গেল ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা অন্য কোন একটা চ্যাপ্টার নিয়ে হয়তোবা এই অধ্যায় নিয়ে আলোচনা করব তো সবাই যদি এখানে কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি
সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।